আজকে কন্যাশ্রী প্রোগ্রামে রাসমেলার মঞ্চে মঞ্চে উপস্থিত রয়েছে আজকের উদ্বোধক উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী সম্মানীয় রবীন্দ্রনাথ ঘোষ মহাশয়, উপস্থিত রয়েছেন জেলা শাসক সম্মানীয় কৌশিক সাহা মহাশয়, উপস্থিত রয়েছেন বিধায়ক এনবিএসটিসির চেয়ারম্যান সম্মানীয় মিহির গোস্বামী মহাশয়, উপস্থিত রয়েছিলেন এডিশনাল এডিএম সম্মানীয় তেনজিং ভার্মা মহাশয়া, উপস্থিত আছেন পিডিডিআরডিসি সম্মানীয় ইন্দ্রজিৎ তালুকদার মহাশয়, উপস্থিত আছেন জনস্বাস্থ্য কর্মদক্ষা সম্মানীয় সুচিস্মিতা দেব শর্মা মহাশয়া, উপস্থিত আছেন কৃষি কর্মদক্ষা সম্মানীয় মমতাজ বেগম মহাশয়া, বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সম্মানীয় গজেন রায় মহাশয়, এবং উপস্থিত রয়েছেন কৃষি শিক্ষা কর্মাধ্যক্ষা সম্মানীয় মুক্তিপদ মণ্ডল মহাশয়, উত্ত কর্মাধ্যক্ষা সম্মানীয় চৈতী বর্মন বড়ুয়া মহাশয়া, এবং আজকে যিনি কন্যাশ্রী দেখেন আমাদের ডেপুটি জেলা পরিষদ সম্মানীয় ইন্দ্রজিৎ তমজিৎ চক্রবর্তী মহাশয়, উপস্থিত রয়েছেন বিভিন্ন স্কুল থেকে আগত প্রধান শিক্ষক সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং প্রেস মিডিয়া, উপস্থিত রয়েছেন ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার জানিয়ে বিএনপি কথা বলছি। এখানে আজকে তিনজনকে বিশেষ চাহিদা সম্পন্ন কন্যাশ্রী পুরস্কার দেওয়া হবে এবং 50টি স্কুল ও 3টি কন্যাশ্রী সংঘ দেওয়া হবে। আমরা খুবই আনন্দিত যে আমরা প্রথমেই কিন্তু যখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কন্যাশ্রী চালু করেছিল প্রথম কিন্তু আমরা কুচবিহার জেলার ফার্স্ট হয়েছিলাম আমাদের রাজ্যের মধ্যে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি নেদারল্যান্ড থেকে পুরস্কার নিয়ে এসেছে এখন বিশ্ববাংলা। তো আমি এখানে অনেক ছাত্রছাত্রীরা রয়েছে সবার কাছে আবেদন রাখবো যে হয়তো সবাই তোমরা কন্যাশ্রী পেয়েছ, আগামী দিনে আরও এগিয়ে যেয়ে পড়াশোনা ভালো করে করবে। কারণ পড়াশোনা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আরও কী করলেন যে যারা সায়েন্স নিয়ে পড়ে তাদের জন্য মাসে 2000 টাকা করে, এবং যারা আর্টস নিয়ে পড়ে তাদের সেখানটায় 2500 টাকা করে, এবং স্কুলে যারা পড়ছে তাদের 750 টাকা করে দেওয়া হচ্ছে। এর আগে আমরা দেখতে পেরেছি যে সবুজ সাথী প্রকল্প সাইকেল থেকে বিভিন্ন অনুদান দেওয়া হয় কারো পড়াশোনার জন্য, টেস্ট পেপার থেকে শুরু করে বিভিন্ন অনুদান। তো আমি সব ছাত্রছাত্রীদের বলবো যে তোমরা ভালো করে পড়াশোনা করে এগিয়ে যাও। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, 3টার সময় টাইম দেওয়া ছিল, আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, অনেক ছেলে মেয়ে সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা নমস্কার জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। নমস্কার।